এবং সাকিবের মতন একটা খেলোয়াড় যে একটা বিশ্ব নন্দিত একটা খেলোয়াড় আমাদের জন্য একটা বড় প্রাইড তো আমি মনে করি যে এই মামলা টিকবে না টিকা উচিত না এখানে খুব বেশি কথা আমরা বলবো না কিন্তু অবশ্যই আমি ক্রিকেটার হিসাবে সাকিবের পাশে থাকবো এই জন্যই থাকবো যে আপনার মামলা হইতেই পারে মামলা হওয়া মানেই ডে ম্যাটার আমি একটা অপরাধী এক দুই নম্বর এলো যে এমন একটা সময় একজন রিট করলেন যেটা আমার কাছে আমাকে এখন প্রশ্ন জাগে যে এই সময়টাই কি ওনার জন্য উনি বেছে নিলেন যখন নাকি সে দেশের জন্য প্রতিনিধিত্ব করছেন এবং খেলছেন তার যদি কোনো অন্যায় হয় বা কিছু হয়ে থাকে তার অনেক কিছু থাকে প্রত্যেকটা মানুষ আমার আপনার সবারই আছে বাট মামলা মানে এই না যে আমি দোষী ফাইন তার একটা একদম করেছে বা তার করা উচিত হয়নি এই সময় এসে বিকজ এখানে জাতীয় স্বার্থে আর তাদের করতেই হয়তো আমি ফিল করি সে অপেক্ষা করতে পারতো দেখতে পারত এবং সাকিবের মতনও একটা খেলোয়াড় যে দেখি একটা বিশ্ব নন্দিত একটা খেলোয়াড় আমাদের জন্য একটা বড় প্রাইড তো আমি মনে করি যে এই মামলা টিকবে না টিকা উচিত না ব্যক্তিগত আমার মতামত কারণ এরকম প্রচুর মামলা আরও দেখতে হচ্ছে কোনটা টিকবে কোনটা টিকবে জানি না আই এম কনসার্ন সাকিব আমরা এক ফ্যাটারনিটির লোক এবং তাকে কোন এক মার্ডার গেছে সাকিব মার্ডার করবে আর ওই সময় তো সে দেশেই নাই সে তো দেশের বাইরে সে ফ্রাঞ্চাইজি খেলতেছে আমেরিকাতে মেজর কাপ তারপরে সে থেকে গেছে খেলতে তারপরে সে ওখান থেকে আসবে তো আমি মনে করি এই কেসটা উইড্রো করা উচিত আমার আবেদন থাকবে এবং যদি উইড্রো নাও করে ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে আমি স্যালুট করি এই বর্তমান কমিটিকে ইন্টারিম কমিটি যেটা আমাদের ক্রিকেট বোর্ডের যে তারা বলেছে যে উইল স্ট্যান্ড বাই হিম আমরা দরকার হলে ব্যারিস্টার বা আইন দেব আইনগতভাবে আমরা তাকে দেখি